Assalamualaikum everyone. আমি মোহাম্মদ মিদুল শেখ. আমরা আছি এখন মাথা তো গরম মিয়া. আচ্ছা আমরা এখন আছি হলো আমাদের স্কুল হলো উপরে. স্কুল বলতে কি আপনার যেখানে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ শেখায় আর আমার কাজের জায়গা হলো আরো সামনে. যাই হোক আমরা এই পার্কে যখন সময় পাই ফ্রি টাইম এই পার্কে একটু বসি বসে আড্ডা ফাড্ডা দেই চিপস চিপস খাই যেহেতু এখন রোজার মাস রমজান মাস অনেক খাওয়া দাওয়া এখন এই যে আমরা হয়তোবা আজকে আপনার একটা মসজিদে গিয়ে ইফতার করব সকল বাঙালিরা সেখানে একত্রিত হয় তো সেখানে ভিডিও যদি পারি আমি করব না পারার সম্ভাবনাই বেশি কেননা সেখানে ক্যামেরাতে ভিডিও করব জিনিসটা কেমন না মসজিদে সবাই খাওয়া দাওয়া করবে তো আপনাদের কাছে কেমন লাগতেছে জায়গাটা দেখেন কবুতরগুলো একত্রিত হয়ে আপনার ওনারা সুদ আমেরিকা না আপনার ওনারা খাবার খেতেছে সাথে সাথে কবুতরকেও খাবার দিতেছে সিনারিগুলো কিরকম লাগতেছে সুন্দর না কি বলো কেমন আজকে মন মেজাজ কেমন তোমার হ্যাঁ খারাপ কেন কেন নাই রোজা রাখছি রোজাই ধরছে রোজাই ধরে নাই অন্য কিছু ধরছে তুমি আমার তো ভাই যা মেজাজ 420 উপরে 420 এর উপরে আচ্ছা ঠান্ডা কি শেষ হবে না যাই হোক আপনার ইতালিতে মূলত অনেকে ভাবতে পারেন যে ভাই খালি দেখি ঠান্ডা ঠান্ডা গরম কি পড়ে না হ্যাঁ ইতালিতে প্রায় আড়াই থেকে তিন মাস গরম থাকে জুন জুলাই আগস্ট এই তিন মাস আপনার গরম থাকে আর বাকি আপনার নয় মাস না নয় মাসই ঠান্ডা থাকে তো এখনও ঠান্ডা দেখেন রোজার মাস এসে পড়েছে বাংলাদেশে তো অনেক গরম পড়ে গেছে আর ইতালিতে কিন্তু ভরপুর ঠান্ডা তো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাব ট্রেন ধরবো দেন বাসার দিকে চলে যাব দেখেন কবুতরগুলো কেমন লাগতেছে আবার এখানে নিয়ম আছে আপনি যদি কবুতরকে মানে খাবার দিতেছেন এটা যদি পুলিশ কন্ট্রোল করে পুলিশ চেক করে যদি কবুতর একটা অসুস্থ হয়ে গেল আপনার খাবারের কারণে না অন্য কারণেও তো আপনার জরিমানা হবে সাথে সাথে এখানে অনেক নিয়ম কারণ আছে আপনার পুলিশের সামনে কখনোই কবুতর এগুলাকে খাবার টাবার দিতে যাইবেন না কারণ এগুলা সম্পূর্ণ নিষেধ অনেক সময় ইতালিতে আপনার নদীর পারে কবুতর উড়ে তখন খাবার ফিক্কা মারবেন না নদীতে এতে কিন্তু জরিমানা খেয়ে যাবেন তো আমরা আজকের জন্য বিদায় আমাদের ট্রেন চলে এসেছে এই ট্রেনে গেট লাগাই দিব মাস্কটা পরে নেই ট্রেনে উঠবো এখন উপরে উপরে